নন্দীগ্রাম উনি বারবার বলেন, আমিও সেই সময় ভারতীয় জনতা পার্টিতে ছিলাম, বুকে হাত দিয়ে বলুক তো নন্দীগ্রামের ভোট কতটা স্বচ্ছ হয়েছে, বাংলার মানুষ জানে নন্দীগ্রামের ভোট কিভাবে হয়েছে। নন্দীগ্রামের ভোট স্বচ্ছ হয়নি, এবং সর্বোপরি যেদিন ফলাফল ঘোষণা হয় তিনি নিজে আমায় বিকেলে ফোন করে বলেছিলেন যে নন্দীগ্রামে আমি হেরে গেছি। তারপর কোন জাদু বলে আবার নন্দীগ্রামে তিনি জিতলেন, আমি নেত্রীকে অনুরোধ করব যে কেস করা হয়েছে হাইকোর্টে, সত্যি কথা একদম আমরা তার সেই কেসে আমরা চাই এর বিচার হোক, যাতে আবার পুনরায় নয় নির্বাচন নয় ভোট গণনা হোক, তাহলে দুধ কা দুধ পানি কা পানি কি আছে তা পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে। রাজীব বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনলাম, তিনি যেটা বললেন যে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ফল নিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যে তিনি বলেছেন ফল ঘোষণার দিন বিকেলে শুভেন্দু অধিকারী নিজেই রাজীবকে ফোনে বলেছিলেন যে তিনি হেরে গিয়েছেন নন্দীগ্রামে, এবং সেক্ষেত্রে তার প্রশ্ন তাহলে কোন জাদু বলে তিনি সেখানে জিতে গেলেন, সেই প্রশ্ন তুলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তার স্পষ্ট বক্তব্য যে তাকে নিজেই ফোন করে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে তিনি নন্দীগ্রামে হেরে গিয়েছেন, তাহলে কিভাবে কোন জাদু বলে তিনি জিতলেন সেই প্রশ্ন তুলেছেন, এবং একই সঙ্গে তিনি বলেছেন যে কিভাবে ভোট হয়েছিল সেই বিষয়টি ভেবে দেখা অন্তত পক্ষে, তিনি বলছেন যে আবারও বিষয়টি নিয়ে কথা বলছেন তিনি। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি প্রবীর রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, প্রবীর রয়েছে আমাদের সঙ্গে। প্রবীর, যেটা বললেন রাজীব বন্দ্যোপাধ্যায় যে কোন জাদু বলে তাহলে জিতলেন শুভেন্দু অধিকারী, সেই প্রশ্ন তুলেছেন তিনি। প্রবীর, দেখো আজকে আবার নতুন করে নন্দীগ্রাম ইস্যুটা জেগে উঠেছে, এবং বিশেষ করে বলা যায় দুজন প্রাক্তন বিজেপি নেতা যারা 2021 বিধানসভা নির্বাচনে বিজেপিতে ছিলেন, সেই দুজন বিজেপি নেতা একজন রাজীব বন্দ্যোপাধ্যায় আর একজন জয়প্রকাশ, যারা বর্তমানে এখন তৃণমূল কংগ্রেসের সদস্য এবং বিভিন্ন পদে রয়েছেন, তারা কিন্তু একটা সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করলেন যে নন্দীগ্রামে অ্যাকচুয়ালি হেরেছে শুভেন্দু অধিকারী, এবং তারা নির্দিষ্টভাবে কোট আনকোট যেটা বলছেন যে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় যেটা অভিযোগ করছেন যে শুভেন্দু অধিকারী বা দাবি করছেন যে শুভেন্দু অধিকারী বিকাল 5টার সময় রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জানিয়েছিলেন যে তিনি নন্দীগ্রামে হেরে গেছেন, এবং জয়প্রকাশ মজুমদার তিনিও দাবি করছেন যে তিনি যখন সাংবাদিক সম্মেলন করেছিলেন দলের হয়ে বিকাল 5টার সময়, তখন তিনি প্রকাশ্যে জানিয়েছিলেন যে শুভেন্দু অধিকারী হেরেছেন নন্দীগ্রামে, কিন্তু তারপরে দেখা গেছে যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে জিতেছেন। জয়প্রকাশ মজুমদার নাকি রাজীব শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করেছিলেন যে কোন বা কিভাবে তুমি জিতলে, জয়প্রকাশ মজুমদারের দাবি যে শুভেন্দু অধিকারী সেই সময় তাকে জানিয়েছেন যে অনেক কায়দা করে জিততে হয়েছে। সুতরাং প্রাক্তন দুজন বিজেপি নেতা যারা বর্তমানে তৃণমূলের সদস্য তারা অভিযোগ করছেন যে শুভেন্দু অধিকারী গণনার দিন বিকালে তারা নিজে জানিয়েছিলেন নন্দীগ্রামে হেরে গেছেন, তাহলে কোন জাদু বলে কিসের ভিত্তিতে কি কায়দা করে তিনি নন্দীগ্রামে জিতলেন, এই প্রশ্ন আজকে তুলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং জয়প্রকাশ মজুমদার। সঙ্গে থাকো প্রবীর, আবার আসছি তোমার কাছে। নন্দীগ্রাম নিয়ে বিস্ফোরক তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারও রাজীব বন্দ্যোপাধ্যায় সুরে সুর মিলিয়ে তিনি বলেছেন তিনি নিজেই দোসরামে সাংবাদিক সম্মেলনে নন্দীগ্রামে জেতার জন্য মমতাকে অভিনন্দন জানিয়েছিলেন, তার কিছু পরে শুভেন্দুর জেতার খবর পেয়ে ব্যাপারে জিজ্ঞাসা করলেন, শুভেন্দু তাকে বলেছিলেন অনেক কায়দা করতে হয়েছে। দোসরা মে 2021 বিকেল 5টার সময় বিজেপির হেস্টিংসের রাজ্য দপ্তর থেকে সেই ইলেকশনের ফলাফলের উপরে বিজেপির পক্ষ থেকে আমি প্রেস করেছিলাম, আমি বলেছিলাম যে নন্দীগ্রামে মাননীয়া জিতেছেন তাকে অভিনন্দন জানাচ্ছি, আমাদের শুভেন্দু অধিকারী হেরেছেন, কারণ সেই খবরই ছিল বিকেল 5টায় যখন উল্টে যায় ফলটা। আমি নিজে শুভেন্দুবাবুকে জিজ্ঞেস করি যে আমরা খবর পেলাম, আমরা প্রেস করে বললাম তুমি হেরে গেছো, তারপর এই পরবর্তী ক্ষেত্রে জিতলে, উনি একটা তার রহস্যময় হাসি হেসে আমাকে বলেছিলেন জয়প্রকাশ দা অনেক কায়দা করতে হয়েছে, কোট আনকোট বলছে। বিজেপি নেতা কনিষ্ক পাণ্ডা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে, আপনি শুনলেন জয়প্রকাশ মজুমদার এবং রাজীব বন্দ্যোপাধ্যায় তারা অভিযোগ করছেন, কি বলবেন? এটা একটা ব্যাপারটা যে দুজনেরই কোনো বেস নেই, একজনকে বাংলায় রাজনীতি করতে দেওয়া হয়নি, উনি ত্রিপুরায় আছেন, আরেকজন বাংলায় থেকে বাংলার নাকি এতদিন তিনি বাংলাকে দেখেননি, তৃণমূল করার পরে তিনি বাংলার
ব্যাপারটা দেখছেন বা ভাবছেন। আর যে গল্পটা উনি ফেলেছেন ব্যাপারটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী ম্যাটারটা শুভেন্দু অধিকারীর ব্যাপার না, এটা বিচারাধীন ব্যাপার এবং উনারাই হাইকোর্টে করেছেন। যদি উনাদের কাছে কোনো ডকুমেন্টারি এভিডেন্স থাকে প্লিজ আপনারা কোর্টে যান, কোর্টে গিয়ে এগুলো জমা দিন, আপনারা সাক্ষী হন রাজসাক্ষী। এই মিথ্যে নাটক করে ভারতবর্ষের যে রেজাল্টটা এলো কালকে, গত পরশুদিন যে পাঁচ রাজ্যের নির্বাচন, সেই নির্বাচনে যখন ভরাডুবি হয়ে গেছে মানে একদম ফেসে গেছে, ফেসে গেল একদম তাদের যে কালীঘাটের দলটা, তখন নতুন করে যখন বিজেপি উজ্জীবিত হচ্ছে তখন বিজেপি থেকে ক্ষীর খাওয়া লোকগুলো যাদের কোনো বেশ ছিল না, প্রমাণ হলো ভোটে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী মহাশয় জিতেছেন আর উনারে হেরেছেন, ওই বিশেষ কায়দাটা কি উনি যদি জানতেন তাহলে উনি জিততে। কায়দা ফায়দা না, মানুষের আশীর্বাদ, এটা দিদি নিজে জানেন বলেই ভবানীপুরে আবার দাঁড়িয়েছেন। উনি যদি কনফার্ম না হতেন যে না ওখান থেকে কিছু হবে না তাহলে তিনি ওয়েট করতেন, তিনি ওয়েট করেননি, তিনি ভবানীপুরে দাঁড়িয়েছে, তার মানে এটা বেশ নেই। আবার নতুন করে এই লোকগুলোকে দিয়ে যাদের বাংলায় মানুষ মানে একজন রাজীব ব্যানার্জি যিনি এলাকায় তৃণমূল দ্বারা প্রয়িত এবং জয়প্রকাশ বাবুও তৃণমূল দ্বারা প্রয়িত এবং উনি এলাকায় গেলে যে এলাকায় উনি লাঠি খেয়েছেন সেখানকার আপনাদেরই জেনে দেখিয়েছেন, উনি যিনি রাজ মেরেছেন তিনি বলেছেন উনি তৃণমূলে এলে আমরা এখানে তাকে মানব না। তো এই ধরনের যে লোকগুলো বাজারে ঘুরে বেড়াচ্ছে যাদের মমতা ব্যানার্জির এই সব কাজগুলো করছে বেসলেস নাটক, ওরা বরং যারা 301 বছর হতে চললে অবস্থান করছে তার ব্যাপারে যদি ইনারা বলতে, উনারা যদি বাজেটের ভালো মন্দটা বিশ্লেষণ করতেন বাংলার কাছে তাহলে ভালো হতো। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য। এখন নিউজ দেখুন আপনার সময় মত, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।